মিজানের কথা, পুলসিরাতের কথা, জাহান্নামের কথা, এগুলি শুনলে এত অস্থির আপনি হন না, অথচ কবর দেখলে অস্থির হয়ে যান। কারণ কি? ওসমান জিন্নুরাইন চোখের পানি ছেড়ে দিয়া বলতো, শোনো, এই দুনিয়ার প্রথম মঞ্জিল হলো কবর। কবর নামক মঞ্জিলে কেউ যদি ধরা পড়ে যায়, আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি কেউ ধরা পড়ে যায়, মিজানে, হাসরে, সিরাতে, সব জায়গায় ধরা পড়ে যাবে। কবর নামক জায়গায় কেউ যদি সাড়া পেয়ে যায়, সব জায়গায় সাড়া পেয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমার ছাত্র বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প সময়ের জন্য চোখটা বন্ধ করি, নিজের মনকে একটু বুঝাই, ওই কবরের কথা চিন্তা করি। এই দুনিয়া থাকার জায়গা নয়। আমাদের আগে ওই কবর নামক দেশে যারা চলে গেল, একটা লোক আর ফিরে এলো না। ওগো মুরব্বীরা, ওগো যুবকেরা, আধুনিক যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, হাজার মাইল দূরের খবর আমরা নিতে পারি, কিন্তু মাত্র আড়াই হাত মাটির নিচে একটা জগৎ, আলমে বরজক, ওই কবর দেশের কোন খবর নিতে পারলাম। ইসলামী আন্দোলনের কত বন্ধু, আমাদের কত প্রিয় ভাই, আমাদের কত প্রিয় মানুষ কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে কি হালাতে, কোন অবস্থায় আছে, জানতে পারলাম না, শুনতে পারলাম না, বুঝতে পারলাম না। আমার দিনের নবী, ওগো পর্দার মহিলারা, ওগো আমার মা বোনেরা, আমার দিনের নবী, রহমতের নবী, একদিন ঘরে গিয়ে দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা কেন কাঁদো, কি জন্য কাঁদো? খাদিজা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই মৃত্যুর কথা, কবরের কথা, হাসরের কথা, ওইটা চিন্তা করে চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কেঁদো না, সকলের চোখের পানি আমি সহ্য করতে পারি, কিন্তু তুমি খাদিজার চোখের পানি সহ্য করতে পারি না। খাদিজা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তিনটা ওয়াদা যদি আপনি আমার সঙ্গে করেন, আমি আর কাঁদবো না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে, ওই কবরের মাটি আমার সঙ্গে কি আচরণ করবে, আমি জানি না। হুজুর, আমি ইন্তেকালের পর আমার গায়ে আপনার কাপড় দিয়ে কাফন পড়ায় দেবেন। হুজুর, আপনি আমার লাশখানাকে কবরের ভিতরে রাখবেন। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে কবর দিয়া সবাই যখন দূরে সরে যাবে, আপনি কবরের কাছে দাঁড়ায় থাকবেন, মনকিন্নাকির ফেরেশতা প্রত্যেক কবরে আসবে, ওই কবরে প্রশ্ন করবে, উত্তর চাইবে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই কবর নামক মুসিবতের জায়গায় আমি যদি গিয়া মনকিন্নাকিরের প্রশ্নের উত্তর ভুলে যাই, আপনি দয়া করে আমার উত্তরটা তালিম তালকিন দিয়ে দেবে। আল্লাহর রাসূল বললেন, খাদিজা তুমি কেঁদো না, তিনটা ওয়াদা আমি পূরণ করব। মা খাদিজা ইন্তেকালের পর আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর দিয়া, কাপড় দিয়া তাকে কাফন পড়ায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দাফনের ব্যবস্থা করলেন মাকবারা মুআল্লায়। সবাই চলে গেল, সবাই দূরে সরে গেল, বিশ্ব নবী, রহমতের নবী, আল্লাহ রসুল কবরের কাছে দাঁড়িয়ে আছেন। মৃত্যু মানুষের জন্য হুজুর কাঁদেন না, কিন্তু খাদিজার মোহাব্বাতে চোখের পানি ধরে রাখতে পারেন না। এই খাদিজা আল্লাহ রসুলের জন্য, আল্লাহর হাবিবের জন্য যখন কেউ আপন ছিল না, ইসলামের দুর্দিনে যখন কেউ আপন ছিল না, তখন এই খাদিজা আল্লাহর রসুলের জন্য অনেক কিছু করেছে। আল্লাহর নবী গভীর রাত্রে দিনের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়া যখন আস্তে আস্তে বাড়ি ফিরে আসতেন, হুজুরের কাছে দুইজন জাহেল ছিল, দুইটা কাফের ছিল বড় ভয়ানক, একটা হলো আবু জাহাল আর একটা হলো আবু লাহাব। আল্লাহর রসুল দিনের দাওয়াত দিয়া গভীর রাত্রে ঘরের দরজার সামনে এসে অত্যন্ত আস্তে নিচু আওয়াজে ডাক দিতেন, খাদিজা আইনা আনতে। বলার সঙ্গে সঙ্গে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাব্বাইক ওয়া সাআদাইক বলে দরজা খুলে দিত। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা যত রাত্রে আসি যত দিন আসি এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না, তুমি কি বিছানে আরাম করো না? খাদিজা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করেন, ইসলামের জন্য কত কষ্ট করেন, আমি তো দ্বীনের জন্য ইসলামের জন্য তেমন কিছু করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন দ্বীনের দাওয়াতে বের হয়ে যান, গভীর রাত্রে ফিরে আসেন, আপনার পথের দিকে তাকাইয়া আমি খাদিজা প্রতিদিন বিছানে না ঘুমাইয়া ওই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। সেই খাদিজার কথা স্মরণ করে আল্লাহ রাসূলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এমত অবস্থায় জিব্রাইল হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি কেন ছাড়েন, এই জায়গায় দাঁড়াইয়া কেন কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল আমি কাঁদি না, তবে খাদিজার কথা স্মরণ করে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার খাদিজার সঙ্গে তিনটা ওয়াদা করেছিলাম, দুইটা পূরণ করেছি, এখন পারি নাই একটা। আমার খাদিজার কবরের ভিতরে মানকিন নাকির ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, খাদিজা হয়তো বেকারার হয়ে যাবে, অস্থির হয়ে হয়তো লুটপালট হয়ে যাবে, উত্তর আমি উত্তর তালিম তালকিন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় দাঁড়ায় থাকবেন না, আপনি যতক্ষণ দাঁড়ায় থাকবেন কবরের ভিতরে মনকিন নাকির ফেরেশতা আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি রহমতের ফেরেশতারা সহ্য করতে পারছে না, কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। যেই খাদিজা দুনিয়ায় জিন্দা থাকতে মৃত্যুর কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুল সিরাতের কথা ভুলে গেল না, ওই খাদিজা কবরে আসার পর আল্লাহ তাআলা তার কথা ভুলে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গা থেকে চলে যান, খাদিজার কবরে প্রশ্নের যদি কোনো উত্তর দিতে হয় স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প সময়ের জন্য একটু চোখটা বন্ধ করি, এবার নিজের সঙ্গে নিজে একটু কথা বলি, প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করি, ওরে আমার পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন, ওরে আমার গুনাহগার মন, আমি তো কখনো আল্লাহর জন্য দ্বীনের জন্য আমি আমার পরকালের জন্য আমি তো তেমন কিছুই করতে পারলাম না, এই দুনিয়ার পিছনে দৌড়াইলাম, আসলে দুনিয়া কিছুই না, এই দুনিয়া হলো একটা মরা প্রাণী, আর এই দুনিয়ার পিছনে কিছু পাগলেরা কুকুরেরা দৌড়ায় বেড়ায়। ওরে আমার পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন, একটুখানি খেয়াল করো, তোমার জীবনের প্রথম মামলার নাম হলো মৃত্যু, দুই নম্বরে মামলার নাম হলো কবর, তিন নম্বরে মামলার নাম হলো হাসর। হাসরের ময়দান অনেক বড় ভয়াবহ হবে, হাসরের ময়দান অনেক বড় ভয়াবহ হবে, ওই ভয়াবহ ময়দানে মানুষগুলো অস্থির হয়ে যাবে। আল্লাহ রাসূল একদিন মা আয়েশাকে বলেছিলেন, আয়েশা রে, হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হবেন। আম্মা জানা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ, হাজার কোটি মানুষ, ওই মানুষগুলো উলঙ্গ থাকবে, তাদের কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহর রাসূল বললেন, শরীফ, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মানুষের অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, কারো পরনে কোনো কাপড় আছে কিনা চিন্তা করতে পারবে না। ময়দানে মহাশরীফ মানুষগুলো শুধু চিৎকার করবে আর দৌড়াবে আর বলবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, ভাগবো কোথায়, পালাবো কোথায়, যাব কোথায়, আল্লাহ তাআলা জানায় দেবেন। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর, ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, আজকে চতুর্দিকে আল্লাহ তাআলা বেষ্টন করে আছে। আমার যুবক ভাইরা,
ওই কিয়ামতের কথা স্মরণ করি, যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্ত্রী দৌড়ায় যাবে স্বামী গো একটা নেকির জন্য জাহান্নামে চলে যায়, স্বামী দৌড়ায় যাবে বিবি গো দুনিয়ায় কত ভালোবাসতে একটা নেকির জন্য জাহান্নামে চলে যায়, ছেলে দৌড়ায় যাবে মা গো দুনিয়ার বুকে কত ভালোবাসতে মা আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, মা চিৎকার দিয়ে বলবে নাফরমান আল্লাহর ভয় কি তোমার দিলের ভিতরে নাই, ও নাফরমান কিয়ামতের কথা স্মরণ করো, আল্লাহর কঠিন দিনের কথা স্মরণ করো, আজকে দুনিয়ার কোনো কথা আমার মনে নাই, আমি বলতে পারছি না আমি কারো মা কিনা, দুনিয়ায় আমার বিয়ে শাদি হয়েছে কিনা তাও আমার মনে পড়ে না, ওই কিয়ামতের ভয়াবহ ময়দান আর নেকি আর বদি সব মিজানের পাল্লায় মাপা হবে, এই দুনিয়ার বিচার ব্যবস্থা নিজের মন গড়া বিচার করা যায়, আদালতের বিচারককে প্রমোশনের লোভ দিয়ে বিচার প্রভাবিত করা যায়, অন্যায়ভাবে কোনো মানুষের উপরে জুলম আর মিথ্যা বিচার করা যায়, রাজনৈতিক প্রতিহিংসার বিচারও করা যায়, আমার মুরব্বীরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আহকামুল হাকিমিন হবেন ওই দিন রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন, এক জাররা পরিমাণে কাউকে ছেড়ে দেবেন না, ওই পুলসিরাতের পুল ভয়াবহ হবে, নিচে জাহান্নাম হবে উপরে পুলসিরাতের পুল, চুলের থেকেও চিকন হীরার থেকেও ধারী হবে ধার হবে, ওই পুলসিরাতের পুল কেমনে পার হব, এই পাঁচটা মামলা সবাই মনটা নরম করি চক্ষু বন্ধ করি ওই পাঁচটা মামলার কথা স্মরণ করে নিজের মনকে বুঝাই, ওরে আমার ফাসান মন পাপী মন দুষ্ট দুরাচার মন, ওরে আমার গুনাহ প্রবণ মন, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, সবাই চোখের পানি ছেড়ে দেই একটু তওবা করি, সবাই চোখের পানি ছেড়ে দেই তওবা করি, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তাআলার সামনে হাজির করি, অনুতপ্ত হই অনুশোচিত হই, আল্লাহ তাআলার কাছে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সবাই খুব আবেগ নিয়ে বলেন আল্লাহ, আরো আবেগ নিয়ে বলেন আল্লাহ, আমি তওবা করিতেছি আমার জীবনে জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্য গোপনীয় সগীরা কবিরা শেরেকি বেদাতি গুনাহ থেকে আল্লাহ, আবেগ নিয়ে বলেন আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি, বেফাদলে কালেমায়ে তৈয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুরূদ শরীফ পড়বেন, এই খেয়াল নিয়ে পড়বেন, আল্লাহ কত কাফের বেদিন আপনার রসুলকে দেখল কিন্তু উম্মত হয়ে আপনার রসুলকে দেখার সৌভাগ্য আমার হল না, আল্লাহ এই রুজুমের পাড়ায় 29তম এই সিরাতুন নবী মাহফিলের সমাপনী অধিবেশনে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ছি, তোমার হাবিবের রওজায় হাদিয়া হিসেবে পৌঁছে দাও, জীবনের তরে একবার হলেও স্বপ্নের ভিতরে রসুলের সাথে মসাফা করা নসিব করে দাও, এই নিয়াত নিয়ে খুব ভক্তি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। আমরা মাইয়েদের জন্য দোয়া করব, দেশে এবং বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়েছে তাদের জন্য দোয়া করব, ভলান্টিয়ার স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া করব, এই রূপালী সংঘ
ও ইসলামী অগ্রযাত্রা সংঘ এই দুই সংঘের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করব, মা বোনদের জন্য দোয়া করব উপজেলা চেয়ারম্যান সাহেবের জন্য, আমার বড় প্রিয় মানুষ আজকে যিনি কারাঘরের চার দেওয়ালের প্রকোষ্ঠের ভিতরে বন্দী হয়ে আছে, আল্লাহ আমার সেই প্রিয় ভাইয়ের প্রতি রহম করুন। দোয়া করব আল্লাহর কাছে, মাহবুব কিছুদিন আগে একটা ফুল তুমি আল্লাহ তাআলা তুলে নিয়ে গিয়েছো তোমার দরবারে, আল্লাহ শাহাদাতের থেকে বড় নজরানা তো আর কিছুই নাই, আল্লাহ তুমি যদি এক এক করে এই ফুলগুলি তুলে নিয়ে যাও, কাদের মোল্লা নামক একটা ফুল চলে গিয়েছে, আল্লাহ সাইদি নামক একটা ফুল যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমরা সহ্য করতে পারবো না মাহবুব। মাহবুব আমরা জানি শাহাদাতের মৌত সব থেকে বড় মৌত, সেই শাহাদাতের মৌত যদি তুমি দেও আমাদের করার কিছু নাই, কিন্তু আমাদের ইমান বড় দুর্বল, বাতিলেরা জালিমেরা ইসলাম বিরোধী শক্তিরা ইসলাম বিদ্বেষীরা আল্লাহ নাস্তিক মুরতাদেরা খোসা দিয়ে দিয়ে কথা বলবে, আমরা সহ্য করতে পারবো না। মাহবুব মাহবুব তোমার কাছে কয়টা গুনাম ভিক্ষা চাই আল্লাহ? সবাই মনটা নরম করি, দুরুদ শরীফ পড়ি আর মোনাজাতের জন্য প্রস্তুত হই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর কাছে চাইবেন, সন্তান মায়ের কাছে চাইলে মা তো ফিরাই দিতে পারে না, আল্লাহ তাআলার কাছে গভীর রাতে চাইবো মাহবুব কেন ফিরাই দেবেন। দোয়া চাওয়া হয়েছে অনেকের জন্য, এত লোকের নাম এত লোকের কথা, শহীদুল্লাহ খোকা প্রবাসী, মোহাম্মদ শাহজাহান প্রবাসী, হানি প্রবাসী, দিদার ও মানিক প্রবাসী, মহিলাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, তারপরে এলাকার শাহিদা ও হারুন নামে আরো কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিছু লোকেরা আছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, অনেকের জন্যই দোয়া চাওয়া হয়েছে। সরওয়ার সাহেব তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, মরহুম ইসমাইল কোম্পানি আলী আহমদ মেম্বার, তারপরে রাজিয়া বেগম, এদের নুরুসাফা, অনেকে অসুস্থ, আসলে সবার নাম তো আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন। এক ভাই আমার কাছে খুব বিনয়ের সাথে মাহফিলে ওঠার আগে তার বোনের জন্য দোয়া চেয়েছে, আমি এই ভাইয়ের আবেগের প্রতি শ্রদ্ধা দিয়ে বলি আল্লাহ এই বোনের প্রতি তুমি রহম করো মাহবুব। আল্লাহ আমরা তো কোনো পীর ফকিরের কাছে চাইব না, আমরা তো কোনো বাজার মাজারের কাছে চাইব না, আমরা তুমি আল্লাহর কাছে চাইব। তুমি মাহবুব দেওয়ার মালিক, তুমি আল্লাহ তাআলা দিতে পারো গভীর রজনীতে তুমি দোয়া ফিরায় দেবে না, সবাই মন নরম করেন আল্লাহর দিকে মতাবাজ্জু হন, আল্লাহর কাছে হাত তুলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রাত এই দুনিয়ার সব দোকানপাট অফিস আদালত গভীর রাত্রে বন্ধ হয়ে যায়, আল্লাহ রাত্রি যত গভীর হয় তোমার রহমত বরকতের অফিস তত খুলে যায়। আয় আল্লাহ তানা গভীর রাত্রে দুইখানা গুনামাকা ভিক্ষার হাত তুলে ফরিয়াদ করি, রব্বুল আলামিন মেহরবানি করে জীবন জিন্দিগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এ মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য
নাজাতের ওসিলা বানায় দিও রব্বুল আলামিন। এই দুনিয়ায় কোন সন্তান যদি অন্যায় করে, অপরাধ করে, আর মায়ের কাছে দাঁড়ায় যদি মা মা বলে করুণ স্বরে কাঁদে, এই দুনিয়ার কোন নিষ্ঠুর মা হতে পারে না যেই মা তার সন্তানকে বুকে তুলে না নেয়। আল্লাহ তাআলা দুনিয়ার মা দুনিয়ার আব্বার থেকে তোমার কুদরতি দিলের ভিতরে লক্ষ কোটি গুণ মহাব্বত বেশি। রব্বুল আলামিন যত গুনাহ খাতা করলাম তোমার শাহী দরবারে মাফ চাই, মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা সাতকানিয়ার ঐতিহ্যবাহী রুজুমের পাড়ার আল্লাহ রূপালী সঙ্গ, ইসলামী অগ্রযাত্রা সঙ্গ, আল্লাহ এই দুটি সংগঠন দীর্ঘদিন ধরে দিনী মাহফিল সিরাত মাহফিল করে আসছে। আয় আল্লাহ তাআলা 29তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে তোমার শাহী দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের সকলের গুনাহ কাজা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা যার জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যারা দোয়ার মহতাজ, আল্লাহ যারা তোমার দরবারে ফরিয়াদ করছে, সকলের মনের বাসনাগুলি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম, আমাদের জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, আমাদের জন্মদাতা পিতা আব্বাজান দুনিয়া ছেড়ে যাদের বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ তাআলা হাজার মাইলের খবর পায় কিন্তু আম গাছ আম গাছ বাস ঝাড়ের নিচে ওই যে কবর, কবর দেশের কোনো খবর পাই না। আল্লাহ আমাদের প্রিয়জন আপনজন যারা কবর দেশে চলে গিয়েছেন, আল্লাহ তাদের জীবন জিন্দিগির সব গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আব্বার জন্য আম্মার জন্য তোমার দরবারে ফরিয়াদ করি, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের ভালো আছে, আব্বা আম্মা যাদের জীবিত আছে, আল্লাহ আব্বা এবং আম্মাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে একটা লোকের দোয়াও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হলো, এলাকার মর্দে গানদের জন্য দোয়া চাওয়া হলো, আল্লাহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ অসুস্থ লোকদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ বিপদগ্রস্তদের জন্য দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন আমার একটা ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ কত হাজার হাজার আলেম রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না, আয় আল্লাহ কত তরুণ যুবকেরা রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না, রব্বুল আলামিন আল্লাহ ওদের প্রতি তুমি রহম করম করো। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, মাহবুব তুমি আমাদের ফরিয়াদ কবুল করো, আল্লাহ আমরা মজলুম, আল্লাহ আমরা মজলুম, তোমার রসূল বলেছেন মজলুমের বরদোয়া, আর তুমি আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। আয় আল্লাহ তাআলা দিলের ভিতরে বড় ব্যথা, দিলের ভিতরে বড় যন্ত্রণা, কিন্তু মুখ ফুটে বলতে পারি না, আল্লাহ প্রশাসনের ভয়, জেল জুলুম মামলার ভয়, অস্ত্রের ভয়, আল্লাহ বন্দুকের ভয়, অনেক কথা দিলের ভিতরে গাথা কিন্তু মুখ ফুটে বলতে পারি না। রব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে যত ব্যথা আছে, আল্লাহ ব্যথার পাহাড়টা তুমি সরাইয়া দাও। আয় আল্লাহ তাআলা দিলের ভিতরে বড় যন্ত্রণা, দিলের ভিতরে বড় বেদনা, আবু জাহাল তোমার রসুলকে দেখল, আবুল আহাব তোমার রসুলকে দেখল, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারল, ওই জালিম কাফেরেরা তোমার রসুলকে দেখল কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি, আল্লাহ
তমাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুলের সঙ্গে মুসাফা নসিব করে দিও। মক্কায় যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের ভিতরে আছে, বাসনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও। আল্লাহ তাআলা এই মাহফিলটা কবুল করো, আল্লাহ মাহফিলটা কবুল করো, আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা হিসেবে গ্রহণ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। পরিবারের দেখাল ঘোষণার জন্য একটু দোয়া করুন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মীর আক্তার সাহেবের বিবি ইন্তেকাল করেছেন, সম্ভবত আমার কলিজার থেকে প্রিয়, আমার কলিজার থেকে প্রিয়, লক্ষ কোটি মানুষের কলিজার মতো প্রিয় মানুষ মর্দে মোজাহিদ্দিনের সেফাজালার মরহুম শাহ আব্দুজ্জব্বার রহমতুল্লাহ আলাইহে। আল্লাহ তোমার সেই অলির খলিফা, আল্লাহ তার স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন, আল্লাহ 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 তার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তার রুহের সাথে বেশতের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। রব্বুল আলামিন আমরা কেউ জানি না কার কাফনের কাপড় বাজারের দোকানে চলে আসছে, আমরা কেউ বলতে পারি না। আল্লাহ কার কখন মৃত্যু আসবে আমরা জানি না, মৃত্যুর সময় খাতেমা বিল খাইর নসিব করে দিও। বিদায়ী নিঃশ্বাসের সময়, আখির নিঃশ্বাসের সময় আমাদের সকলের দিলের ভিতরে জাগ্রত করে দিও নাজাতের কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া চাই, হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে।